হ্যালো বিহ সবাই কেমন আছেন তো আশা করি বিডি এন্টারটেনারের পক্ষে থাকলে সবাই ভালো থাকবেন তো আজকে আপনাদের আছে কি বিষয় নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি অতিথি পাখি আগমন আসে এই শীতের সময় আর আমাদের কিছু দেশীয় পাখি আছে যেগুলো ধরা বা কিনা বেচা বা লেনদেন করা সব কিছুই অবৈধ বা এগুলো ধরা থেকে বিরত থাকাই আমাদের উত্তম মাধ্যম তো কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যারা এগুলোকে অনলাইনে বেচা কিনা করে থাকে তো এটা আমি জানি না কিভাবে তারা লিগেলভাবে এটা বেচা কিনা করে থাকে বা তাদের ওয়েবসাইট এটাকে কেন অবৈধ ঘোষণা করতেছে না তারপর প্রতিনিয়ত হাট বাজারে প্রশাসন অভিযান চালিয়ে যাচ্ছে মোবাইল কোড তো প্রতিনিয়ত পাখি এগুলো ধরে তারা ছেড়ে দিচ্ছে তো আমি দেখাবো আজকে এরকম একটি ওয়েবসাইটের বিষয় যে ওয়েবসাইটে এই বন্যপ্রাণী বা পাখি দেশীয় পাখিগুলো বিক্রি করা হচ্ছে তো আমরা ইসুপ্রাজে চলে যাব ইসুপ্রাজে যে আমরা এখানে গুগলে যাব গুগলে যে আমি একটা জনপ্রিয় মাধ্যম যেটা অনলাইনে বেচা কিনা হয়ে থাকে তো এখানে আমরা ভিক্টোরিয়া ডট কম লিখবো তো ভিক্ট্রয় ডট কমে আপনার জানেন আমরা সবাই জানিস এটা একটা কেনাবেচার মাধ্যম তো এখানে যে দেশীয় পাখিগুলো মানুষ বিক্রি করতেছে আনলিগেলভাবে তো এটা একটি খুব খারাপ কাজ আমি দেখাচ্ছি আপনাদের এই দেখেন আমি যখন এখানে পাখি লেখে চার্জ দিলাম এখানে এইগুলো লিগেল পাখি ইংলিশ বাজিকার মেল বেবি বাজিকার এগুলো বিদেশি পাখি এগুলো বেচা কিনা করা যায় কিন্তু তারপরে এখানে আপনার কিছু দেশীয় পাখি বেচা কিনা করে থাকে যারা অসাধু ব্যবসায়ীরা আমি তাদেরকে দেখাচ্ছি তারা এটা দেশি পাখি ককি এটাও দেশি পাখি তো অবৈধ পাখি যেগুলো বেচা কিনা করতেছে লিগে আনলিগেলভাবে আমি সেই পাখিগুলো আপনাদের দেখাবো একটু ওয়েট করেন তো এটা কেন ব্যবস্থা নিচ্ছে না এখানে নানা ধরনের যে অবৈধ পাখিগুলো বিক্রি করা হচ্ছে দেশীয় পাখিগুলো কোনো কারণ ছাড়াই সময় ধরেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে পাখিগুলো ইন্ডিয়ান ইংল্যান্ড প্যারট এটা বাংলাদেশে একটি টিয়া পাখি তো এই পাখিগুলো কি করতেছে তারা অনলাইনে বিক্রি করতেছে এখন সরকারি যে অভিযান চলছে সে অভিযানে কোনো হাটে দেশীয় পাখি উঠানো যায় না তো কিছু অসাধু ব্যবসায়ীরা মানে এই ওয়েবসাইটগুলো ব্যবহার করছে ওয়েবসাইট ব্যবহার করে তারা একটি পাখি যেখানে পাঁচশো টাকা মূল্য সেখানে সে পাঁচ হাজার ছ হাজার করে হাতিয়ে নিচ্ছে টাকা আরও অনেক পাখি এখানে আপনার বিক্রি করা হচ্ছে এই যে তোতা পাখি এটু একটি পাহাড়ি অঞ্চলের পাখি এগুলো ধরা বা পালা এগুলো বিক্রি করা নিষিদ্ধ কিন্তু তারপরেও অসাধু ব্যবসায়ীরা এগুলো বিক্রি করতেছে হাজার হাজার টাকা দিয়ে বিক্রি করতেছে তো এভাবে অসাধু ব্যবসায়ীরা তাদের লভাংশ বাড়িয়ে যাচ্ছে তো আমি মনে করি একটি আইনীয় ব্যবস্থা করে নেওয়া উচিত এই ভিক্টোরি ডট কম বা ওয়েবসাইটের যারা আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং শেয়ার দিতে ভুলবেন না আমি মনে করি আপনি যদি একটি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার দিবেন তো বেশি বেশি শেয়ার দিলে মানুষ জানতে পারবে মানুষ সচেতন হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এতটুকুই বন্ধুরা আল্লাহ হাফেজ